সুপ্রিয় দর্শক, কলকাতা সিনেমার এক জনপ্রিয় নায়ক দেব, দেবের বিয়ে নিয়ে গণমাধ্যমের জল্পনা কল্পনা শেষ নেই। সব জল্পনার অবসান ঘটিয়ে এবার বিয়ে করতে যাচ্ছেন কলকাতার নামকরা অভিনেতা ও সংসদ সদস্য নায়ক দেব। বন্ধুরা, খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ বিনোদন জগৎ সহ সব ধরনের খবর সবার আগে এখানেই রয়েছে। কলকাতা সিনেমার নামকরা অভিনেতা দেবকে তো আপনারা সবাই চেনেন, যিনি অভিনয় দিয়ে জয় করেছেন লাখো লাখো দর্শকের মন। শুধু অভিনয় জগতে না, রাজনীতি ময়দানে ছিনিয়ে নিয়েছেন সফলতা। তৃণমূল থেকে সংসদ সদস্য হয়ে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। বিভিন্ন সময়ে বিয়ের গুঞ্জন ওঠে এই অভিনেতার নামে। চ্যালেঞ্জ ছবির পরে গুঞ্জন ওঠে নবাগত নায়িকা শুভশ্রী গাঙ্গুলির সাথে গোপনে প্রেমের সম্পর্ক চলছে দেবের। বিভিন্ন জায়গায় তাদের দুজনকে ডেট করতেও দেখা যায়। হঠাৎ করে তাদের সম্পর্কের ব্যবধান বাড়তে থাকলেও তার সঠিক কারণ এখনো জানা যায়নি। এরপর অনেক দিনের গ্যাপ থাকলেও এবার শোনা যাচ্ছে বিয়ে করতে যাচ্ছেন বর্তমান অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে। রাজ চক্রবর্তী পরিচালিত চ্যাম্প ছবির মধ্য দিয়ে যাত্রা শুরু হয় দেব ও রুক্মিণীর। জানা গেছে ছবির বাইরে আগে থেকেই দেবের ঘনিষ্ঠ বন্ধু রুক্মিণী মৈত্র। দেবের অনুরোধেই রুক্মিণীকে ছবিতে সুযোগ দেওয়া হয়। মিডিয়ার বাইরে দেবের সাথে অন্তরঙ্গ দৃশ্যে দেখা গেছে রুক্মিণী মৈত্রকে। জানা গেছে নিয়মিত ডেট করছেন তারা, একসাথে অনেক জায়গায় ট্রাভেল করতেও দেখা গেছে তাদের। গোপন সূত্রে জানা গেছে খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছেন তারা। তো প্রিয় দর্শক, আপনি কি মনে করেন, কেমন মানাবে দেব এবং রুক্মিণীকে? লিখে জানান আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।